نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته চ্যানেল আইর অসংখ্য দর্শক শ্রোতা আপনাদের আপনাদের অত্যন্ত পপুলার চ্যানেল এবং পপুলার অনুষ্ঠানে আমি আব্দুল কুদ্দুস আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত, এটাই আমাদের আশা থাকবে আপনাদের প্রতি। আসুন আমি আমাদের সাথে আজকে যে আমাদের সম্মানিত নাচ শিল্পী এসেছেন আপনি ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে যিনি আছেন ওনাকে আপনারা সবাই চিনেন, উনি আগেও এসেছেন আমাদের কারি আব্দুল সালাম সাহেব, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আমার বামে যিনি আছেন তিনি আজকে আমাদের সাথে প্রথমে যোগ দিয়েছেন, তিনি হচ্ছেন জনাব মুহিউদ্দিন জিলু ভাই, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক প্রতিবারের মতো এবারও আমরা যেভাবে অনুষ্ঠান শুরু করতেছি, প্রথমত আমি আমার সালাম ভাইকে অনুরোধ করবো যেন পবিত্র কুরআন শরীফ থেকে সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم। মাশাআল্লাহ দর্শক শুনলেন আমাদের আব্দুল সালাম সাহেবের কণ্ঠে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেছেন, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আমি এখন অনুরোধ করব আমাদের শির ভাইকে যেন আপনার একটি হামদে বাড়ি তালা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে আমার বন্ধু সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি জানি অনেক দর্শকবৃন্দ, আমার পরিচিত বন্ধু বান্ধব, পরিবারের সদস্যগণ বসে আছেন, আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি একটা হামদ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিমিন। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিমিন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া
পারি কাইনি মিন উরবি আমিন আজানি মোলায়া সাল লিওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবি বিকা খাইরিল খালকি কুল্লিহি মিন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হামিনিল ওয়ালামি মুক্তাহিম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিব বিকা খাইরিল খালকি কুল্লিহি মিন ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মা দাওয়ায়ানা ওয়ান কারামি মাওলায়া সাল লিওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিব বিকা খাইরিল খালকি কুল্লিহি মিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান মুহাম সুমার রিদান আবি বকরি ওয়া আন উমারি সুমার রিদান আবি বকরান ওয়ান আলি ওয়ায়ু আন উসমানা দিল কারানি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিব বিকা খাইরিল খালকি কুল্লিহি মিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিব বিকা খাইরিল খালকি কুল্লিহি মিন মোয়ারফুজ্জান হচ্ছে আপনাকে এত সুন্দর এত আবেগময় কণ্ঠে যে আমাদের বাড়িতে পেশ করার জন্য। দর্শক শুনলেন আমাদের মহিউদ্দিন আহমদ জিলুবাইয়ের কণ্ঠে, আশা করি আপনাদের পছন্দ লেগেছে। আমার সাথে একজন কোলার চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কোলার। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি, কে বলছেন? জি আমি, আমার নাম আব্দুস সত্তার ইমন। ভালো আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। জি আমি আসলে থ্যাংক ইউ, ধন্যবাদ, একটা ইসলামী প্রোগ্রাম নিয়ে এসেছেন আপনারা, বিশেষ করে আপনাকে ধন্যবাদ। এবং এখানে সালাম ভাই বসা রয়েছেন, জিলু ভাই হয়তো, তো আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু সালাম ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলেন, উনি শুনতেছেন, আপনি বলুন। সালাম আলাইকুম। সালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ধন্যবাদ সালাম ভাই এবং জিলু ভাই রানি আপনার। আচ্ছা জিলু ভাই, আসসালামু আলাইকুম। আপনি ঠিক আছে? নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলি যায়, সদা মনে বেদনা, ও নবী নিয়ে যাও সোনার মদিনা। নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলি যায়, সদা মনে বেদনা, ও নবী নিয়ে যাও সোনার মদিনা। শয়নে স্বপনে নবী আপনার চরণে,
দুটি হাত রাখি মনের বাসনাই ও নবী নিয়ে যাও সোনার মদিনা। আপনারাও আমাদের সাথে এভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেটা সরাসরি ফোন করে আপনাদের পছন্দের নাক নাসিদ যেটি আপনি ভালো পারেন এইটি নিয়ে আমাদের সাথে যোগ দেবেন। আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কলার যে আপনার টেলিভিশন সাউন্ড আরো আরো সমাহিত হইব যে আপনি আপনি আমাদের সাথে আছেন টেলিভিশনের সাউন্ড আরো আরো সমাহিত হইবে। আমি দুঃখিত, আপনাকে আমরা হারিয়ে ফেলেছি। আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুন্দর খাম ওরা রা খুব খুশি হয়েছি দেখিয়া বুঝানিবা। আমার লাগে একটা গজল কর সুন্দর দেখিয়া আর কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আপনি গাইবানি হটা আমরা লগে সরি গইবানি আপনি আমি ফুলা সরি কাছি। আচ্ছা আচ্ছা আমার বাগনা রাখুক একটা। ওকে, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। সালাম সাহেব এখনই আরম্ভ করবেন। হ্যাঁ, আমি সালাম ভাইকে অনুরোধ করবো যে আপনার পছন্দের সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শকের উদ্দেশ্যে আরেকটি নাত বলার জন্য। শামিউল মুজনিবিন তুমি কঠিন হাশরের বেলায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় নবী আমার কতই দূরে লুহিত সাগরের তীরে নবী আমার কতই দূরে লুহিত সাগরের তীরে মদিনা সোনারি গড়ে শুয়ে আছেন সর্বদায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় আমরা সবাই পাপি উম্মত তোমার কাছে আল্লাহর রহমত আমরা সবাই পাপি উম্মত তোমার কাছে আল্লাহর রহমত নিদান করিও মুহাব্বত আছো তব কিনারায় নিদান করিও মুহাব্বত আছো তব কিনারায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় আমি দুই চদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় শাফিউল মুজনিবিন তুমি কঠিন হাশরের বেলায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়। শুনলেন আমাদের কারি আব্দুস সালাম সাহেবের কণ্ঠে। আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে, আপনারাও আমাদের সাথে এভাবে অংশগ্রহণ করবেন। আমার সাথে কোলা শরীকে হতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কোলার। হ্যালো। জি হ্যালো।
আপনি গাইবেন আরে দেখিবা হইতো প্রায় সময় তুমি যাও ই যেহেতু কি যাও প্রায় সময় গজল অনুষ্ঠান তো থ্যাংক ইউ ওলা আইতা আর গজলটা শুনে আমার খুশি হইলাম আপনি গাইবেন আরে দোয়া করব ইনশাআল্লাহ পর আপনি গাইবেন আরে রটা আমরা লগে না আমার বাগনা রটা গাইবেন আর আমার কত ভাই আমার বড় আছে গাইলে কা দর্শক আপনারাও আমাদের সাথে এভাবে এভাবে অংশগ্রহণ করবেন আমাদের আমি যাচ্ছি পরবর্তী কলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কলার জি 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 আপনাকে শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি জি ভাই আমি শামসুল মাতিয়া হ্যাঁ ভালো আছেন জি জি ভাই আমি শামসুল মাতিয়া সালাম ভাই আর জিলু ভাই দেখি খুব সুন্দর প্রোগ্রাম ওটা আর আমার আসসালাম ভাই প্রোগ্রামটা খুব নাইস হয়েছে গজল আর জিলু ভাইটা খুব সুন্দর হয়েছে শুনছি মাশাআল্লাহ আপনারা চালাই আপনাদের প্রোগ্রাম আমরা দেখি আর আর সবে ফোন করবা আপনি সরি কইবানি আমরা লগে জি আপনি সরি কইবানি আমরা লগে জি না আমি আমি শুনিয়াও সরি কথা গান লগইয়া আর আমার সালাম ভাই তো খুব সুন্দর গজল খোঁজা বারণ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন সালাম সালাম আরো চান্স পাবেন আরো বলবেন আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আমি যাচ্ছি পরবর্তী কলে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ কে বলছেন ও আচ্ছা আচ্ছা ভালো আছেন শুরু করে দেখুন জি আখেরি সালাম লো হে নানা জান তোমার হোসেন যায় কারবালার ময়দান আখেরি সালাম লো হে নানা জান তোমার হোসেন কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়ে দেবগুনা কাটাইয়ে কারবালার ময়দানে গিয়ে দেবগুনা কাটাইয়ে আর না হইবে দেখা ওহে নানা জান তোমার হোসেন যায় কারবালার ময়দান এক জুলুম করিল মদিনাতে রইতে না দিল এক জুলুম করিল মদিনাতে রইতে না দিল চোখামতে ছাড়িয়া দিলেন মদিনার মুকাম তোমার হোসেন যায় কারবালার ময়দান আসসালাতু আসসালামু এগরুপ কইলাম তোমার হোসেন যায় কারবালার ময়দান হাতে তলোয়ার মুখে কুরআন নিয়া চলিলাম হাতে তলোয়ার মুখে কুরআন নিয়া চলিলাম আর না আসিব নানা মদিনার মুকাম তোমার হোসেন যায় কারবালার ময়দান আখেরি সালাম লো হে নানা জান তোমার হোসেন যায় কারবালার ময়দান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ
দর্শক শুনলেন আমাদের একজন কোলার কণ্ঠে এত সুন্দর করে এত আবেগময় কণ্ঠে গেয়ে শুনালেন, আশা করি আপনাদের পছন্দ হয়েছে, আপনারাও এভাবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমাদের সময় হয়ে গেছে একটি কমার্শিয়াল ব্রেকে চলে যাওয়ার, আমরা যাচ্ছি এবং অতি তাড়াতাড়ি আবারও ফিরে আসছি, আশা করি আপনারা আমাদের সাথে ততক্ষণই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।